স্যার আমার জন্য একটা হবে নাকি? হবে হবে। সমস্যা কি গাড়ির? গাড়ির রেডিয়েটারে পানি নাই, পানি ভরতে হইব। গাড়ি আর পানি খাওয়ার সময় পাইলো না, না যাও তাড়াতাড়ি ভরে নিয়ে আসো, যাও। এই আমি একটু নামলাম, হ্যাঁ তুমি আসো আমার সাথে, তুমিও আসো। আর শোনো, এই সাবধান, হ্যাঁ ঠিক মতো দেখে রাখো, চান্স পাইলে কিন্তু উড়াল দিব, থালা কিন্তু দুনিয়ার বধ। সিগারেট খাও। থ্যাংক ইউ স্যার। পিস্তলটা কই? গাড়িতে রেখে আসছি নাকি? স্যার আমি যাচ্ছি। এই না, দাঁড়াও 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 ধরো। মনে করুন কেউ যদি কিছু বল, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু। মনে করুন কেউ যদি কিছু বলে। এদিকে ওদিকে যা, ওদিকে ওদিকে কই? নাই স্যার, ওইদিকে খুঁজছি। পাইছস? স্যার ওইদিকে নাই স্যার। Thank you.
আজকে কিছুক্ষণের মধ্যে এই বাসায় কি কারো আসার সম্ভাবনা আছে? না। আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। অখিল বন্ধু ঘোষ আমার পছন্দ, ছোটবেলায় বাবার সঙ্গে শুনতাম। আপনি শুনেছেন? আপনি কি চান? সময়। সরি, কিছু লোক আমাকে খুঁজছে, তাদের খোঁজা বন্ধ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। কেন খুঁজছে? আমাকে প্রশ্ন করার জায়গায় কিন্তু আপনি দাঁড়িয়ে নেই। ক্রাইম করেছেন, আই মিন জেল থেকে পালিয়ে এসেছেন? ফ্রিজে নিশ্চয়ই আইসক্রিম আছে, ভ্যানিলা? এখানে একটা ওভেন ছিল না? ওভেনের টাইমারটা নষ্ট ছিল, আমি সেই টাইমারের দিকে তাকিয়ে তাকিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়েছিলাম। কি, আমি কি কথাটা ভুল বললাম? এখানে একটা ওভেন ছিল না? না তো। অবশ্যই ছিল। এটাকে আসলে দেজাভু বলে, আই মিন আপনি ভাবছেন বাস্তবে ঘটনাটা ঘটেছে কিন্তু রিয়েলিটিতে ঘটনাটা ঘটেনি। ওদের খুঁজতে যদি অনেকক্ষণ লাগে, ততক্ষণ কি আপনি এখানেই থাকবেন? অনেকক্ষণ সময় লাগবে তো। বুদ্ধিমান হলে রাখতো না। আপনার এখানে আসার দুটো রাস্তা, একটা হাইওয়ে দিয়ে আর একটা জঙ্গলের ভেতর দিয়ে। হাইওয়েতে আমাকে যতই খুঁজুক পাবে না। বুদ্ধি করে যদি জঙ্গলের ভেতর দিয়ে এখানে আসতো তাহলে আমাকে পেয়ে যেত। আপনি আমার সঙ্গে বিচ্ছেদ করেছেন কিভাবে? আমি তো সারাক্ষণ আপনার সাথে ছিলাম। গুড মর্নিং ম্যাম, দরজা খুলতে এত দেরি হলো যে? সরি, আমি আসলে কিচেনে ছিলাম। কিচেনে থাকলে দরজার কলিং বেলের আওয়াজ শোনা যায় না, আর তাছাড়া গান চলছিল তো তাই। সমস্যা নাই ম্যাম। সমস্যা না থাকলে আপনারা কেন? ও না, মানে ওই
আপনি যে গান শুনছিলেন গান শোনায় কোনো সমস্যা নেই ম্যাডাম, কিন্তু গান নিয়ে মানে পিস্তল নিয়ে পালিয়ে যাওয়াতে সমস্যা হয়েছে। কে পালিয়েছে? একটা খুনি ম্যাডাম, খুনের আসামি, খুবই ডেঞ্জারাস। চুপ, আমি কথা কইতেছি না। এখন তো খুব খই ফুটতেছে মুখ দিয়া, যখন পালা গেছিল তখন কি করছো? সরি ম্যাডাম, ওই একটা খুনের আসামি ম্যাডাম, আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে, হঠাৎ করে ম্যাডাম পিস্তল নিয়ে পালিয়ে গিয়েছে। ও, সেটা তো অবশ্যই অনেক সমস্যা। জি ম্যাডাম, আশেপাশে সন্দেহজনক কাউকে দেখেছেন নাকি? না না। যাক, নিশ্চিত হওয়া গেল। হ্যাঁ, অসুবিধা নাই ম্যাডাম, সাবধানে থাকবেন, আর আশপাশে ওই রকম কাউকে দেখলে সাথে সাথে থানায় জানাবেন, নাম্বার তো আছে তাই না? আপনি হাসছেন কেন? ইউ শুড বি অ্যাশেমড অফ ইট, আপনাদের কাছ থেকে একজন খুনি পালিয়েছে এন্ড ইউ আর লাফিং। জি ম্যাডাম, আমরা সারা রাত এই এলাকায় পাহারা দেব, আপনি ভয় পাবেন না ম্যাডাম, ঠিক আছে? ও, সো নাইস অফ ইউ। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হয় না এত সহজে ওকে খুঁজে পাওয়া যাবে। জি স্যার। কিন্তু যাবে কোথায়? এর আশেপাশেই নিশ্চয়ই কোথাও আছে। এই চলো, মুভ মুভ মুভ। স্যার, আমাকে হাইওয়েতে ঘুরে আসাই ভুল হয়েছে। তো সেটা এখন কেন বলতেছো? যখন ঘুরে আসলাম তখন বলতে পারলা না, এখন যেটা বলি সেটা করো, খোঁজো, আসো। জি স্যার। মুভ, ওইদিকে দেখ, ওইদিকে দেখ। সারা রাত টহল দেবে, দ্যাট মিন্স আপনি কি খুব সহজে এখান থেকে যাবেন না? বসো, এখান থেকে এক পা নড়বেন না। আপনি কোথায় যাচ্ছেন? চুপ। ঝোপের আড়ালে দেখ, ঝোপের আড়ালে দেখ, এই তুই বিল্ডিং এর পিছে যা। স্যার ওদিক দেখি, স্যার স্যার ওদিক। এদিকে দেখ স্যার, স্যার ওদিকটা দেখি, স্যার ওদিকটা। স্যার জঙ্গলের পিছনের রাস্তাটা দেখি স্যার। আপনার কি করে মনে হলো যে আপনার সঙ্গে আমি একসাথে বসে চা খাবো এরকম একটা পরিস্থিতিতে? না, আমার মনে হয়েছে যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে পারেন, ডোন্ট ওয়ারি। আমি দীপান্বিতা। আমি পাবলো, ভালো নাম ইফতেখার আমিন।
Just a friendly gesture. একজন খুনির সাথে ফ্রেন্ডলি হতে চাইছেন? আপনি খুন করেছেন? করিনি, করব। কাকে? শুক্লাকে, আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার বিশ্বাস। ফুলেতে ধুলাতে প্রেম হয় না কো ফুল ফোটার কালে, ফুল ফোটে সেই আকাশ মুখে চাঁদের প্রেমে হেলে দুলে। আমি ধুলার মতো পড়ে রইলাম ধুলার জন্মপথে, যে পথের মৃত্যু হয় অন্য কাউকে গন্তব্যে পৌঁছে দিয়ে। মন মানে না, প্রাণ মানে না, তোমাকে ছাড়া মানে না, প্রাণ মানে না, তোমাকে ছাড়া বন্ধু আমার। চাঁদ উঠে চাঁদ ডুবে সূর্য ঘুমা, আমি শুধু জেগে থাকি তোমার আশা। মন মানে না, ধুলা চেনেন? ধুলা, পথের ধুলা, পথের ধুলার চাওয়া পাওয়া তার নিজের মতোই অচ্ছুত, কেউ তার ভেতরটা দেখতে চায় না। শুধুমাত্র ফুলের মৃত্যুই পারে ধুলার বুকে ফিরিয়ে আনতে। ইউ মিন টু সে আপনি ধুলো আর আপনার স্ত্রী ফুল, মানে আপনার স্ত্রী আপনার চাওয়া পাওয়ার মূল্য দিচ্ছে না বলে আপনি তাকে মেরে ফেলতে চাইছেন? আপনার চিন্তা ভাবনা একটু সরলীকরণ হয়ে গেল না? সব স্বামী স্ত্রীর ভেতরেই পারস্পরিক বোঝাপড়া না থাকাটা একটা সরল বিষয়, মানুষ এটাকে জটিল করে ফেলে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে
যে সমস্যাটাকে আমি আলোচনা করে সমাধান করতে পারি সেটাকে আমি খুনে পর্যায়ে নিয়ে যাব কেন? মানুষ কেন এটা করে? না মানে আপনার কথা বলছি না আমি, আচ্ছা না অনেকেই তো আছে। আপনার কি ধারণা আমি চেষ্টা করিনি? তাতে যদি কাজ না হয়ে থাকে তাহলে থার্ড পারসন কারোর সাথে কথা বলা যেত। থার্ড পারসন আই মিন টু সে পরিচিত কেউ, লাইক আপনার ফ্যামিলি মেম্বার কেউ কিংবা ডক্টর, আই মিন টু সে সাইকিয়াট্রিস্ট, তার সাথে ডিসকাস করা যেত, অথবা যে আপনাকে বোঝে কিংবা শুক্লাকে বোঝে, আই মিন মিউচুয়াল ফ্রেন্ড, বন্ধু গোত্রীয় কেউ। বন্ধু 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 তুমি সত্যি বন্ধু গিয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুক্লা? তোমার শ্বশুরের সঙ্গে আমার এক দুরন্ত কৈশোর কেটেছে। আমরা ছিলাম অন্তরাত্মা, যৌবনে হয়তো কিছুটা দূরত্ব হয়ে গেছে কিন্তু সম্পর্কটা রয়ে গেছে। যেখানে নিজামুদ্দিন সেখানেই অখিল। আমি যতদূর জানি আপনার নাম সৈয়দ বোরহানউদ্দিন, কিন্তু সবাই আপনাকে অখিল বন্ধু বলে কেন? অখিল বন্ধু ঘোষের গান হুবহু নকল করে গাইতে পারতাম, সেজন্যই সবাই আমাকে অখিল বলে ডাকত। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝ
বুঝিবে না হায় আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। পাবলো কোথায়? নেই মানে গতকাল সন্ধ্যা থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসে সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ওর মোবাইল ফোনটাও রেখে গেছে। ওই যে ফোনটা কি খোলা আছে? জি। থাক থাক আমি দেখছি। রায়কে? আমি। ও আমাকে সবসময় ওই নামেই ডাকে। রায় মানে রাধা, যাকে মদন ছেড়ে গিয়েছিল। পাবলোর কি নিজস্ব কোনো রুম আছে? জি। আমি কি সেই রুমটাতে একটু যেতে পারি? অবশ্যই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কি একটা কফি পেতে পারি? ব্ল্যাক হার্ড। জি অবশ্যই। তারপর পাবলো? বন্ধু গিয়েছিল আমার। থ্যাংক ইউ। আচ্ছা শুক্লা, পাবলোর বন্ধুদের মধ্যে সবচেয়ে কাছের কেউ কি আছে যাকে তুমি পাবলোকে নিয়ে সন্দেহ করো, হোক সে ছেলে অথবা মেয়ে? ছেলে হতে পারে না, হতেই পারে। মানুষের জীবনে যখন বৈচিত্র্যতা থাকে না তখন মানুষ অন্বেষণ করে, মানুষ শিকারী হয়ে যায়। অদ্ভুত সব অনুভূতি আর না পাওয়া বস্তু, এগুলো দিয়ে তীর্ধনুক নিয়ে সে ধাবিত হয়। এই যে মানুষের ধাবমান প্রক্রিয়া, এর কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। তো যাই হোক, ছেলে বন্ধু নাই থাক, কোনো মেয়ে যার কাছে এই মুহূর্তে সে আছে বলে তোমার মনে হয়? দেখো শুক্লা, বলতে না চাইলে থাক,
তবে আমি বুঝে নিয়েছি যে পাবলো একটি মেয়েকে ভালোবাসে, যে কিনা তোমার চেয়েও সুন্দরী, আকর্ষণীয়, রঙিন। এটা মোটেই সত্যি না। পাবলো আমাকে ছাড়া অন্য কারো ব্যাপারে ইন্টারেস্টেড না, এটা প্রমাণিত। না, ঠিক না। এই চিঠিটা কিন্তু সেটা প্রমাণ করছে না। এটা কার চিঠি? পাবলোর লেখা, তোমাকে উদ্দেশ্য করে। সম্ভবত গতকাল সন্ধ্যায় এই বাড়ি থেকে প্রস্থান করার আগ মুহূর্তে তোমাকে এই চিঠিটা সে লিখেছে। আমি কি এটা পড়তে পারি? অবশ্যই। পাবলো ভাই, পাবলো ভাই, পাবলো ভাই, পাবলো ভাই, হে পাবলো ভাই, ওই পাবলো ভাই, বাড়িতে আছেন নি? ভাবি, সালাম আলাইকুম। কি ব্যাপার? কইতেছি ভাবি। হয়েছে কি ভাবি? আমার একটা ক্লাব আছে না, ওই ক্লাবে আগামী সপ্তাহ থেকে ফুটবল টুর্নামেন্ট। পাবলো ভাই তো ওই ক্লাবের আজীবন সদস্য, হ্যারে একটু ডাকেন। ও তো বাড়িতে নেই। কই গেছে? ঢাকার বাইরে গেছে। কি কইতেছেন, ঢাকার বাইরে গেছে? কালকে না দেখালো? ওই বাইরেটা ফোন লাগাতো। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই পাবলো ভাইলে কয়েন আমাকে চাঁদাটা দিয়ে দিতে। আর ভাবি, আমাকে পক্ষ থেকে ছোটখাটো আর্জি আছিল। কি আর্জি? ওই আর্জিটা হইতেছে, আপনাদের রাতে যে গ্রুপ আছে না, ওই গ্রুপের সবাই নিয়ে একটা প্রোগ্রাম করবার চাই। ওই আঙ্গুর টুর্নামেন্ট আইলো, একটু নাচা গানা করলো। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই টাকা পয়সা কলম বেশি দিয়ে পারবো না, ঠিক আছে? বাজেট কম আছে তো, বুঝিনি তো। আর ভাবি, আপনার খাতির যত্নের কোনো কমতি হইব না। ঠিক আছে ভাবি, জায়গা ভাবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোথায় গিয়েছিলেন? না মানে, জানতে চাইছি এই আত্মগোপন কি ইচ্ছাকৃত ছিল নাকি দুর্ঘটনা? যেটাই হোক, এই গল্পের জন্য সেটা জরুরি নয়। হয়তো হয়তো না, গল্প শেষও শোনা যাবে। তাহলে গল্পটা শেষ করা যাক। আরেকটা কোশ্চেন, এই অখিল বন্ধু ঘোষ বা সৈয়দ বোরহানউদ্দিন সাহেব, উনি আসলে কে? প্রিয় রায়, মোহ আর মায়া ডাকলো আমারে, বিনোদিনী কয় আহারে, প্রেমের সন্ধি শুধু প্রেম দিয়ে কি হয়, যদি ঘৃণা মেশানো থাকে না তাতে, সতী হয়ে তুমি কি বা দেবে বলো, সবাই তো তোমার নিজের, গভীর রাতে থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী তোমায় পাব না জানি, ইতি পাবলো। এর অর্থ কি? এর অর্থ সত্যি জানো না, বুঝো না? না শুক্লা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তুমি যদি অনুমতি দাও
এক এক করে আমি তোমাকে প্রশ্নগুলো করব। জি আপনি বলতে পারেন। এই চিঠির মধ্যে তিনটি বিষয় আছে যেটা তোমাকে খেয়াল করতে হবে। এক, বিনোদিনী। দুই, প্রেমের সন্ধি শুধু প্রেম দিয়ে কি হয় যদি ঘৃণা মেশানো থাকে না তাতে। তিন, গভীর রাতে থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী। এসবের মানে কি? আচ্ছা শুক্লা, সত্যি করে আমাকে একটা কথা বলো তো, পাবলো কি তোমাকে সত্যি ভালোবাসে নাকি তোমার মধ্যে অন্য কাউকে খোঁজে? আমার মাঝে অন্য কাউকে খোঁজে মানে? অন্য কেউ? এই যে তোমাদের এই কয় বছরের দাম্পত্য জীবন, এই সময় যে পাবলো তোমার মধ্যে বিনোদিনীকে খুঁজেছে তা কি তুমি বুঝতে পেরেছ? আমার মাঝে বিনোদিনীকে খোঁজে মানে? আর আপনি কি বলতে চাইছেন, পাবলো আমার মাঝে থামের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে খোঁজে? না না, থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী যে নষ্ট মেয়ে সেটা কেন ভাবছ? শোনো, দাম্পত্য জীবন সত্যিই রঙিন। যদি সেই দাম্পত্যকে তুমি আনন্দময়তায় বৈচিত্র্যময়তায় ভরিয়ে তুলতে পারো, বসো বসো। এই যে তুমি শুক্লা, রক্ত মাংসের একজন সুন্দরী স্ত্রী, তোমাদের এত বছরের দাম্পত্য জীবনে তুমি পাবলোকে কি দিয়েছ? সবকিছু দিয়েছি আমি। পাবলোর সুখে দুঃখে সবসময় আমি ওর পাশে থেকেছি। সেটা তোমার দায়িত্ব, তোমার বৈষয়িক ভালোবাসার প্রকাশ। কিন্তু এর বাইরেও অনেক কিছু বাকি থাকে। পাবলো যে তোমাকে নতুন করে চায়, নতুন করে আবিষ্কার করতে চায়, পেতে চায়, সে বিষয় নিয়ে কি তুমি কখনো ভেবেছো? থেকো না, চোখ বন্ধ করো। এবার তুমি হারিয়ে যাও অন্য কোন জগতে, যে জগৎ তোমার সংসার থেকে অনেক দূরে। এখন তুমি অন্য মানুষ, তোমার চিন্তায় তোমার ভাবনায় তুমি আর এখন শুক্লা নও। বিনোদিনী হয়ে যাও।
কে আপনি? আমাকে চেনা যাচ্ছে না বুঝি? সবাই আমাকে নটি বিনোদিনী নামেই চেনে। কি বলছেন? আমি তো আপনাকে খুব পছন্দ করি, মানে আমি আপনার একজন অনেক বড় ফ্যান। ফ্যান? সেটা আবার কি গো? আমি তো জানি আমার সব নাগর আছে। ফ্যান মানে কি গো? ফ্যান মানে হচ্ছে গুণমুগ্ধকারী। গুণ? আমার আবার গুণ আছে নাকি? আমার শরীরেই তো তোমাদের সব আনন্দ। এ তুমি কি বলছো বিনোদিনী? এরকম নারী শরীর তো অনেকেরই আছে। তাই বুঝি? তা সব নাগরেরা শুধু আমার কাছে কেন আসে বলতো? তোমার বৈচিত্র্যময়তায়, তোমার মনের সৌন্দর্যে। সেটা আবার কি? এই যে তোমার তির্যক চোখের চাহনি, তোমার চুলের বেণীর বাঁধনি, যে বাঁধনিতে আমার হাজার স্বপ্ন লুকিয়ে আছে, তোমার কাজল কালো চোখ, তোমার রাঙা ঠোঁটের হাসি, তোমার সৌন্দর্যময়তা, এসবই আমাকে মুগ্ধ করে। তোমার বউয়ের মাঝে এসব নেই বুঝি? হয়তো আছে, আমার সুযোগ হয়নি, হয়তো সে আমাকে সুযোগ দেয়নি দেখার। এই যে যেমন আজকে বৃষ্টি হচ্ছে, আমি আমার স্ত্রীকে ফোন করে বললাম আজকে আমাদের আলাদা একটা আয়োজন আছে, আজ সারা রাত আমরা মদিরা পান করব, আমরা সুখের সাগরে ভেসে যাব। কিন্তু সে রাজি হলো না। করবে আমার সাথে মদিরা পান? কি বলছো তুমি, আমার সাথে মদিরা পান করবে বিনোদিনী? কল্পনা থেকে কল্পনার জগতে দূরত্ব কমিয়ে দিতে থাকে আমার বন্ধু অখিল। আমি খুঁজে পাই আমার রঙিন বিনোদিনীকে, সে এক অন্য জগৎ, অন্যরকম ফ্যান্টাসি। আমার কেন যেন মনে হচ্ছে যে এই অখিল বন্ধু ঘোষ, এই পার্সনটি আসলে আপনি নিজেই। আপনি ঠিকই ধরেছেন। শুক্লা আপনাকে চিনতে পারেনি? চিনতে পেরেছিল, কিন্তু কিছু প্রকাশ করেনি। কেন? আমরা স্বাভাবিকভাবে পরস্পর পরস্পরকে কোনো সময় কোনো কথা বলতে পারতাম না সংকোচ বোধের কারণে, কিন্তু যখন আমি অখিল বন্ধু, ফেলুদা, মাসুদ রানার সাথে আসতাম, তখন আমরা দুজন প্রাণ খুলে কথা বলতাম। কারণ আমি কখনোই পাবলো হিসাবে তাকে বলতে পারিনি যে শুক্লা, আমি তোমাকে রায় রূপে দেখতে চাই। আচ্ছা, এই এই ভদ্র মানে অখিল বন্ধু একই সবসময় আপনার সাথে নিরপেক্ষ ছিল? কখনো আপনার সাথে পক্ষপাত করেনি? আপনার কেন এমনটা মনে হলো? কারণ আপনার টিপিক্যাল পুরুষবাদী যেই চিন্তা ভাবনা, এই ব্যাপারে সে কিন্তু কখনো বাধা দেয়নি, বরং প্রচ্ছন্ন একটা সায় ছিল তার সবসময়। আপনারা পুরুষরা যাকে পান না তাকেই কামনা করেন, আর যাকে পেয়ে গেছেন তার প্রতি সেই আকর্ষণই বোধ করেন না। এই দোষটা কি শুধু পুরুষদের? সেটার জন্য কি শুধু পুরুষরাই দায়ী? নারীকে কিভাবে দায়ী করবেন সেটা জানতে হলে আপনাকে তো পরেরটুকু শুনতে হবে। হুম।
এবার আমি বুঝতে পারছি, ঠাকুর বাড়ির কোন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও কেন তোমার প্রতি আকর্ষিত হয়েছিল। কেন বলতো? ওই যে বললাম, তোমার বৈচিত্র্যময়তা, নিজেকে নতুন করে উপস্থাপন করার ক্ষমতা। সেই ক্ষমতা তার বয়ের বুঝি ছিল না? আমি সেটা জানি না। আমার মনে হয় কি, কাদম্বরি নিজেই হয়তো তার স্বামীকে ধরে রাখতে চায়নি, সেজন্যে জ্যোতিবাবু হয়তো বা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এতে অপরাধের কিছু নেই, কারণ কাদম্বরি নিজেকে কখনো উজাড় করে দেয়নি। যাক বাবা, বাঁচা গেল। আমি তো মাঝে মাঝে একটু অপরাধ বোধ করতাম, এখন একটু শান্তি পেলাম। তবে যদি বাবুর বউয়ের না হয়, তার ঠাকুরপোর রবীন্দ্রনাথের প্রতি আসক্তি ছিল। তোমার বউয়ের আবার এমন কেউ নেই তো? বুঝেছি গো, একঘেয়ে জীবনে একেবারে হাঁপিয়ে উঠেছ তুমি, তা শুধু এই মদিরা পান করলেই হবে? মদিরার মাদকতায় হারিয়ে যেতে ইচ্ছে করছে না? সেটা কিভাবে? আমি চলে গিয়েছিলাম, আবার অখিল বন্ধু হয়ে ফিরে এসেছিলাম। কেন চলে গিয়েছিলাম, ফিরে এসে তার কাছে আমি কি চাই সেটাও তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু শুক্লা সেটা বুঝতে চায়নি। আপনি নিজে কি কখনো জানতে চেয়েছেন যে শুক্লা আপনার কাছে কি চায়? মানে? আপনার বন্ধু অখিল বন্ধু ঘোষ, তার বক্তব্য কিংবা তর্কের খাতিরেও যদি আমি মেনে নেই, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি শুক্লার কাছে কি চান শুক্লা সেটা কখনোই জানতে চাইনি? না জানা আর জানতে না চাওয়ার মধ্যে বিস্তর তফাত। Whatever it is, bottom line is আপনি বলতে চাইছেন এখানে শুক্লাই দোষী, তাই তো? কিন্তু আমি যদি বলি যে বিষয়টা অন্যভাবে দেখলে শুক্লার কাছে হয়তোবা পাবলো দোষী, বৈচিত্র্য তো সেও চাইতে পারে, তাই না? কারণ আপনি কি কখনো জানতে চেয়েছেন শুক্লা আপনাকে কিভাবে চায়? আমিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও তো একঘেয়েমি লাগতে পারে। আমিও তো পাবলোকে অন্যভাবে চাইতে পারি। তা অবশ্য ঠিক, আমি অবশ্য
এভাবে কখনো ভেবে দেখিনি। রবীন্দ্রনাথের নষ্ট নীরের চারুর কথা মনে আছে? স্বামী ভূপতির অবহেলায় কিন্তু অমলের দিকে আকৃষ্ট করেছিল চারুকে। তোমার স্বামী বোধহয় অবহেলা করে তোমাকে, তোমার কোনো খেয়ালই রাখে না। আমার শরীরের ক্ষুধা, পেটের ক্ষুধা সব দিকে খেয়াল আছে তার। কিন্তু আমার মনের ক্ষুধা, সেদিকে তার কোনো খেয়াল নেই। মনের ক্ষুধা কি তোমার মনের ক্ষুধা? সত্যজিৎ যখন নষ্টনীড় নিয়ে চারুলতা বানিয়েছিলেন, তখন ইংরেজিতে সিনেমার নাম কি দিয়েছিলেন জানেন? কি? দ্য লোনলি ওয়াইফ, তাই নাকি? সাধারণভাবে মানুষ ভাবে স্বামী বাইরে কাজ করবে, স্ত্রী ঘর সামলাবে, দিন শেষে দুজন ভালোবেসে রাতে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। এর নামই সুখী দাম্পত্য। মোটেও না, পাবলো তো এটারই বিরোধিতা করছে। সম্পূর্ণ বিরোধিতা করেনি। বৈচিত্র্য আনার দায়িত্বটা স্ত্রীর উপর চাপিয়ে দিয়েছে। আমি অবশ্য এভাবে ভেবে দেখিনি। একবার ভেবে দেখুন না, এই সাংসারিক জীবনের বাইরে আমার যদি কোনো আনন্দ থাকে যা আমি পাবলোর সাথে ভাগাভাগি করে নিতে চাই। কি সেই আনন্দ, সেটা কি জানতে পারি? জ্যোতিবাবু যদি রবীন্দ্রনাথের মতো কাদম্বরী দেবীর জীবনে থাকত, তাহলে তার কিন্তু রবীন্দ্রনাথের প্রতি আসক্তি হতো না। জানেন, নষ্টনীড় গল্পের এই নষ্ট হওয়ার পেছনে সবসময় আমার ভূপতিকে দায়ী মনে হয়। আচ্ছা, পাবলো আমার স্বামী বলে সে সবসময় কেন ভূপতির মতোই হবে? কেন সে অমলের মতো হতে পারবে না? আমাকে একবার চারুর জায়গায় ভেবে দেখুন তো। আপনি পুরুষতান্ত্রিক সমাজে তৈরি করা একজন পুরুষ, যে দাম্পত্যের বৈচিত্র্য আনার জন্য তার স্ত্রীর উপরে সম্পূর্ণ দায় চাপিয়ে দিয়েছেন। আপনি জানেন আমি কি করেছি, কতটুকু করেছি, বিনিময়ে আমি কি পেয়েছি? এন্ড অব দ্য ডে আমি কিছুই পাইনি। আপনি কি জানেন যে শুক্লা আমাকে কতটুকু ভালোবেসেছে? আবার কে? মেবি পুলিশ হতে পারে, দেখি। খবরদার, দরজা খুলবেন না। আচ্ছা আচ্ছা, দরজা না খুলে ওরা আবার নক করতে থাকবে, আমাকে দেখতে দিন প্লিজ। প্লিজ, আপনি যাবেন না, দরজা খুলবেন না। আচ্ছা, ওরা যদি ভেতরে ঢুকতে দেবেন না। সার্চ করতে চাইলে আমি কি করব বলেন? আপনি যেভাবে বাঁচতে চাইবেন। ওকে ওকে, ফাইন। সারপ্রাইজ! তুমি? হ্যাঁ, আমি। কেন, অন্য কারো আসার কথা ছিল? Won't you give me a warm welcome? Hello, hi, are you lost? কি ব্যাপার, ভেতরে আসতে দেবে না? কে? দীপা? আমার হাজবেন্ড। আপনি না বলেছিলেন আপনি একা থাকেন? থাকে না, জানিস। দীপা, আর ইউ অল রাইট? দীপা, আমার হাজবেন্ড। মোবাইল ফোন। কে? মোবাইল ফোন।
আসার পথে কোনো পুলিশ দেখেছেন? হ্যাঁ, অনেক। চুপ করে থাকবেন, আমি কারোর কোনো ক্ষতি করব না, ভোরবেলা চলে যাব, ঠিক আছে? তুমি ঠিক আছো? আই এম ফাইন। একটু পানি খেতে যেতে পারি? ওকে, গো। গো। না জানি এসছে কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য। ও যে বৈচিত্র্যের প্রয়োজন, এক্ষেত্রে আমার হাজবেন্ড দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, আমার উপর চাপিয়ে দেয়নি। সারপ্রাইজ কখন হয় জানেন? যখন নিয়ম ভাঙা হয়, প্রতিদিনের রুটিনটা ভাঙা হয়। সেই রুটিনটা যখন ওপাশের কেউ ভাঙার সুযোগ নেয়, তার চাইতে বড় সারপ্রাইজ বোধ হয় আর হয় না। আপনি বলতে চাইছেন শুক্লা সুযোগ নিয়েছিল? কিন্তু আমি শুক্লাকে যতটুকু চিনি, ও তো সুযোগ নেওয়ার মতো মেয়ে না। দাঁড়ান দাঁড়ান, আপনি কিভাবে শুক্লাকে চেনেন? আপনার গল্পের থ্রুতে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করছে? পানি খেতে এত সময় লাগে? হ্যালো মিস্টার, হ্যালো, বিট্রেয়ার, হ্যান্ডস আপ। Don't shoot! Don't shoot! আপনি কার সঙ্গে কথা বলছিলেন? Don't shoot! Please! Oh no! 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 Be careful. একদম খুন করে ফেলব, একদম খুন করে ফেলব। দেখি একটু, are you all right? Oh my god, bleeding হচ্ছে তো। আপনি জানতেন পিস্তলে গুলি নেই না? এনিওয়ে, থ্যাঙ্কস ওকে মেরে না ফেলার জন্য। আপনি তখন বলছিলেন আপনার না পাওয়া ভালোবাসার কথা, শুক্লা আপনাকে কতটা ভালোবাসত সে কথাটা আপনি তখন তুলেছিলেন। সবাই বলে মেয়েরা নাকি
আবেগের আধার, কিন্তু এখন তো দেখছি আসলে আপনার আবেগ শূন্য। আপনার হাজবেন্ড অন্য রুমে ব্যথায় কাতরাচ্ছে, আর আপনি আমার কাছে আমার স্ত্রীর ভালোবাসার ইতিহাস শুনতে চাচ্ছেন। আমার হাজবেন্ড ননির পুতুল নয়, হি ইজ এ স্ট্রং ম্যান, হি উইল বি ফাইন, অ্যান্ড নাইট ইজ স্টিল ইয়াং। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি। কে তুমি? কি বলছো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি অমল। আজ তুমি আমার জন্যই তো চারুরূপে সেজেছো। তোমার জন্য সেজেছি? হ্যাঁ। আমি তোমার জন্যই সেজেছি। আমার স্বামী তো তার মনের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত, আমার মনের দিকে তার কোনো খেয়াল নেই। আমি জানি, সেজন্যই তো তোমার একজন অমল প্রয়োজন। চলো আজ আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাব, মনমথ বঙ্কিম বা চারুরূপী শুক্লা যা কিছু আলোচনা করতে ইচ্ছুক আমি সব একসাথে আলোচনা করব। মানে সাহিত্য? হ্যাঁ, শুধু সাহিত্য না, নাচ গান তুমি যা চাও তাই নিয়ে আলোচনা করব। আগে চলো তো এসো। সে তার আনন্দের অংশীদার খুঁজে নিয়েছিল, দুঃখ হতাশা আর অপমানের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়ে। Not really. মানে? শেষটা এমন হতে পারত, কিংবা বলা যায় শেষ করার আগেই আপনি সেটা থামিয়ে দিয়েছেন। চারুর শেষ আশ্রয়স্থল কিন্তু ছিল ভূপতিতে। বইয়ের মোড়কে কল্পনা থাকে, জীবন না। জীবন কিন্তু কখনো কখনো বইয়ের মোড়কের বাইরে গিয়েও কাব্যময় হয়ে উঠতে পারে। চারু অমলকে প্রত্যাখ্যান করেছিল কারণ সে তার আনন্দ খুঁজে নিয়েছিল ভূপতিতেই। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফালগুনি, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো, এজন্যই তো নষ্টনীরের অমলকে আমার এত পছন্দ। চারুর মনের আনন্দ কুঠুরির সব কথা তার জানা। তোমার স্বামী বুঝি জানে না? কে জানে, জানলেও তেমন প্রশ্রয় দেয় না। এই কথার অর্থ কি? আসলে আমার আনন্দে ভাগ নেওয়ার কথা তার মনে থাকে না। আচ্ছা, তোমার আনন্দের কথাগুলো তাকে জানিয়েছো কখনো? জানাতে হবে কেন, ভালোই যদি বাসে তাহলে তার জানার ইচ্ছে থাকলে নিজেই জেনে নিত। তার দৈনন্দিন জীবনের সব কিছু তো আমার জানা, কখন চা খেতে পছন্দ করে, চার সাথে একটু ভাজা পোড়া হলে বেশ হয়, আর লাউয়ের তরকারিতে ছোট চিংড়ি তার তো খুব প্রিয়, এসব বুঝি সে আমাকে জানিয়েছিল, আমি তো নিজেই জেনে নিয়েছি।
তাহলে আমার বেলায় নয় কেন? হাসছো যে? এটা হচ্ছে তোমার অভিমান। আসলে তুমি তাকে অনেক ভালোবাসো। অভিমান নাকি কষ্ট জানি না, আর ভালোবাসা তা তো বাসি, তা না হলে তাকে বুঝতাম কি করে? আচ্ছা, সে তোমাকে ভালোবাসে না? খুব ভালোবাসে। আমার একটু অসুখ হলে একদম অস্থির হয়ে যায়, কাজকর্ম সব ফেলে আমার মাথার কাছে বসে থাকে। আমাকে হারাতে সে ভয় পায়। তার মানে হচ্ছে তোমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। আসলে কি তাই? তবে সে ভালোবাসে তার মতো করে, সেখানে আমার চাহিদার কোনো মূল্য নেই। বুঝতে পেরেছি, তুমি অন্য রকমের ভালোবাসা চাও, যা সে বুঝতে পারে না। পারে না নাকি চায় না? এজন্যই তো তোমাকে এত ভালো লাগে অমল আমার। চারুর মনের সব কথা তুমি বুঝতে পারো। ঠিকই বলেছো, আমার কাজই হলো দমকা হওয়ার মতো এসে চারুর জীবনটাকে এলোমেলো করে দেওয়া। এলোমেলো? সেটা কেমন? সেটাই তো তোমার ইচ্ছা চারু, এই এলোমেলো হয়ে যাওয়া তোমাকে আনন্দ দেবে, তোমার দাম্পত্য জীবনে নতুন মাত্রা যোগ করবে। হ্যাঁ অমল, হ্যাঁ, আমি আমার মনের ইচ্ছেগুলোকে তোমার সাথে মিলিয়ে একাকার হয়ে যেতে চাই। তাহলে আর বাধা কোথায়? আমিও তোমাকে কথা দিচ্ছি চারু, নষ্ট নীরের অমলের মতো আমি তোমাকে একা করে যাব না কখনো। তুমি যেভাবে আমাকে চাইবে সেইভাবেই পাবে। কি হলো, কথা বলছো না যে? কি হলো, তুমি কথা বলছো না যে? চলো আমার সাথে, আমি তোমার আনন্দগুলোকে আমার মতো করে সাজিয়ে দেব। আমার কেমন ভয় হচ্ছে। কিসের ভয়? আমার মনে হয় আমি আমার আনন্দগুলো শুধু পাবলোর সাথে ভাগাভাগি করে নিতে চাই। বোকা মেয়ে, পাবলো তো তোমার স্বামী, স্বামীরা সবকিছু হতে পারে কিন্তু কখনোই অমল হতে পারে না। কেন পারে না? পারে না, পারে না, পারে না। পারে, পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে। আপনি চোখ খুললেন কেন? অমল তো এক্ষুনি বলে দিত কেন সে পারে না। আমি আমি একটু পানি খাবো, এক গ্লাস পানি। আপনি যা বলছেন তাতে তো
শুক্লা পাবলোর কাছে ফিরে আসতে চেয়েছে। যদি ওর জীবনে অন্য কেউ থেকে থাকত, তাহলে কেন পাবলোর জন্য তার এত অপেক্ষা, এতটা ফিরে আসার আকাঙ্ক্ষা? আরে না, এরকম কিছু ঘটেনি, আর সে আমার কাছে কখনো ফিরে আসেনি। আমি যদি বলি এমনটাই ঘটেছিল? আচ্ছা, আপনি কি আমার চাইতে আমার স্ত্রীকে বেশি চেনেন? আদতে তো আপনি তাকে চেনেনই না। যদি বলি আমি তাকে চিনি, যদি বলি আমি আপনার স্ত্রীর সাইকিয়াট্রিস্ট, যদি বলি আপনার সন্দেহপ্রবণ মন নিয়ে ডিসকাস করার জন্য আপনার স্ত্রী গত সপ্তাহে আমার কাছে এসেছে। আপনি হাসছেন কেন? অনেক দিন পর মন খুলে হাসলাম। হাসার মতো কিছু ছিল না কিন্তু। আপনি একটা নির্জলা মিথ্যা কথা কিভাবে বললেন বলেন তো? কিছু মিথ্যে না, আপনার স্ত্রী অনেকদিন আগে থেকে আমার কাছে আসে, শি ইজ মাই পেশেন্ট। তেমন হলে আমি অবশ্যই জানতে পারতাম। না, আপনি জানতেন না, এবং আপনি জানতেন না বলেই আমাকে চিনতে পারেননি। ও শুরুর দিকে যখন আমার কাছে সেশনে আসতো, তখন ফেসবুকে ছবি তুলে আপলোড করেছিল। আপনি ভীষণ রকমের একজন সন্দেহপ্রবণ মানুষ, আপনি অহেতুক শুক্লাকে সন্দেহ করেন। আমি সন্দেহপ্রবণ মানুষ নই, সে তার বিকল্প অবলম্বন খুঁজে নিয়েছিল। আপনি মিথ্যা বলছেন। আপনি ভুল বলছেন। এই গত মাসেই তো, গত মাসে অহেতুক সন্দেহ করে আপনি আপনার বাসার ভিতরে কি পরিমাণ সিক্রেট করেছেন। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, এটা কোনোভাবেই ঠিক না। কেন এটা ঠিক না? আপনি নিজেই আপনার নিজের ভেতরে আরেকটি পার্সোনালিটি তৈরি করেছেন যে আপনার সঙ্গে অন্যায় করা হচ্ছে। আপনার একটি পার্সোনালিটি অন্য একটি নিপীড়িত পার্সোনালিটিকে বারবার প্যাম্পার করে এটাই বোঝানোর চেষ্টা করছে যে যে শুক্লা এখানে দোষী, ওর শাস্তি পাওয়া উচিত, ওকে মেরে ফেলতে হবে। অথচ আদতে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ আপনার একটা ভ্রম, এটা আপনার একটা রোগ। ইউ আর মেন্টালি সিক। কাল রাতের বেলা শুক্লা আমাকে ফোন করে কি পরিমাণ কান্নাকাটি করেছে। বেচারি আপনার অত্যাচারে পাগল হয়ে তো বেচারি একদম পুরো। হাসেন কেন আপনি? শুক্লা অনেক আগেই মারা গেছে, তাকে আমি নিজ হাতে খুন করেছি। আর আপনি কি বলছেন, গতকাল রাতে সে আপনাকে ফোন করেছিল? মিস্টার পাবলো, ডেড বডিটা কোথায় লুকিয়ে রেখেছেন? সত্য কথা বের করার জন্য এসব কথা বলছিলেন তাই না? শুধু ওসবই নয়, এখন পর্যন্ত আপনার সঙ্গে যা যা ঘটেছে তা সবই ছিল প্রিপ্ল্যান্ড। আপনাকে মানসিক রোগ নিরাময় কেন্দ্র থেকে গাড়িতে করে নিয়ে আসা, আপনাকে পালিয়ে যেতে দেয়া, টহল পুলিশের ঘটনা, এসব কিছু, সো দ্যাট আপনি আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারেন, সবকিছু। বিশ্বাসঘাতক! চলেন স্যার, কুইক! খবরদার, এই ভুল করবেন না। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন! আপনার ওইটাতে গুলি না থাকলেও এটাতে ঠিকই গুলি আছে, ছাড়ুন বলছি! আমি ওনার স্বামী না হতে পারি, কিন্তু আপনাকে শ্বশুর বাড়িতে নেয়ার সব আয়োজন সাজানো আছে। দয়া করে শ্বশুর বাড়িতে আপ্যায়নের ভলিউম বাড়াবেন না। ওরে ধরুন প্লিজ।
ধরো এক্ষুনি হসপিটালে নিতে হবে, চলো চলো। অ্যাম্বুলেন্স দেখো, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক প্যাটার্ন একটা কেস সলভ করলেন। নো প্রবলেম, প্লিজ আপনি ওনাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করেন। ওকে ঠিক আছে, নো প্লিজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সত্য আর মিথ্যা ব্যক্তিভেদে পাল্টে যায়, ভ্রম আর বাস্তবতার তফাত কেবল দৃষ্টিভঙ্গিতেই হয়। আমার জন্য যেটা ভ্রম, একজন স্ক্রিজোফেনিক রোগীর জন্য সেটাই বাস্তব। পাবলোর জন্য যেমন বাস্তব ছিল কল্পনার অখিল বন্ধু ঘোষ বা বোরহানউদ্দিন কিংবা শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ভ্রম আর কাল্পনিক চরিত্রের ঘেরাডোবে আটকে নিজেই কষ্ট পাচ্ছিল পাবলো, কষ্ট দিচ্ছিল শুক্লাকেও। তারপরে খুন, শুক্লার মৃত্যু, অথচ পাবলোর প্রেমিক সত্তা মেনে নিতে পারেনি শুক্লা নেই, ও ভুলে যেতে চেয়েছিল শুক্লাকে মেরে ফেলেছে। কিন্তু পাবলোর আরেকটি সত্তা মানতে পারছিল না শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাই মৃত মানুষটাকেই খুন করতে চেয়েছিল ফের বার বার। আমার আগে যে সাইকিয়াট্রিস্ট পাবলোকে দেখতেন, তিনি চেয়েছিলেন পাবলোকে খুনের কথা স্বীকার করাতে। আমি চেয়েছিলাম ওকে ওর সেই স্মৃতিতে ফিরিয়ে নিতে। মর্নিং ম্যাম। মর্নিং, আপনি? জি। এটা কে পাঠিয়েছে? প্রতি সপ্তাহে যিনি পাঠান তিনি। উনি তো চিরকুট পাঠান, বক্স? আজ এটা পাঠালো, প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। সারপ্রাইজ যখন বড় তখন আয়োজন ছোট হলে হয় না। আমি ভুল ছিলাম না, তবুও ফিরে এসেছিলাম পাবলো হয়ে আমার রায় বিনোদিনীর কাছে অন্ধকারের একটু আগে। সেই ছিল শেষ বৃষ্টি, হারিয়ে যাওয়ার অভিপ্রায়, মুগ্ধতার শেষ মন্ত্র আমার আর শুক্লার। সেই ছিল শেষ বৃষ্টি। আমাকে কি পাবলো রায়ের মতো লাগছে? পাবলো আসবে না? সে এসেছে। কোথায়? এই তো।
আমার বিনোদিনী রায়, কোমলিনী রায়। তুমি কি অখিল নাকি পাবলো? জানি না, আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম, আজ আবার খুঁজে পেলাম। তুমি এটা কোথায় পেলে? তোমার বাবার বাড়ির থেকে আসার সময় যে সুটকেসটা নিয়ে এসেছিলে, সেই সুটকেসের মধ্যে এতদিন এই অভিমানটা লুকিয়েছিল। আমি তো কোনোদিন বলিনি তোমাকে এটা আমার অভিমান, তুমি জানলে কি করে? কারণ তোমাকে ভালোবাসি গোড়াই। শোনো, তুমি আবার নাচটা শুরু করো, আমি চাই তুমি আবারও পাখির মতো ডানা মেলে তোমার ইচ্ছা মতো উড়বে। বৃষ্টিতে ভিজব, আমিও ভিজব।